হজের সফরে ওমরার সফরে যখন বের হই বাসা থেকে কিছু ভাইয়েরা বিদায় দেন পারিবারিক লোকজন বিদায় দেন আবার এয়ারপোর্ট পর্যন্ত যান আবার এয়ারপোর্ট থেকে কিছু মানুষ বিদায় দেন ওখান থেকে একান্ত আপন যারা থাকেন এরা আবার একেবারে বোর্ডিং পাস পর্যন্ত আমাদের সাথে থাকেন তারপরে তারা বিদায় দেন এরপরে আর তারা আসতে পারে না আমরাও যেতে পারি না এই বিদায়ের দিন তো আমাদের জীবনে আরও একদিন আসবে ভাই যেই দিন আপনি গোসল নিজে করতে পারবেন না আপনাকে গোসল করানো হবে আপনার দামি খাটে আর আপনাকে রাখা হবে না আপনাকে নিচে নামানো হবে বড়জোর আপনার ঘরের আপনার সেই প্রাসাদের নিচে গ্যারেজ যেখানে আছে সেখানে জায়গা হবে ওই ঘর থেকে যখন আমাদেরকে বের করে আনা হবে তখন কিছু ভাইয়েরা কিছু বোনেরা আমাদের আপনজনরা কেউ কান্নাকাটি করে ওখান থেকে বিদায় দেবেন কিছু মানুষ আমাদের কথা শুনে এখানে ছুটে আসবেন জানাজা পর্যন্ত আমাদের সাথে থাকবেন এরপরে তারা আমাদের এখান থেকে বিদায় দেবেন আমার আরও কিছু একান্ত মানুষ আমার জানাজার সাথে আমার লাশের সাথে বহন করে কবরস্থান পর্যন্ত যাবে। সেই কবরস্থান পর্যন্ত গিয়ে ওই কবরে নামার জায়গাটা হলো বোর্ডিং পাসের জায়গা ওই ওখানে যখন আমাকে নামাবেন আমার দুই একজন মানুষ প্রিয় মানুষ তারা হয়তো আমার লাশটাকে ধরবেন আমাকে নামাবেন এরপরে তারাও থাকবেন না আমরা কোনোদিন চিন্তা করেছি লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলার সাথে সাথে দুইটা সাদা কাফনের কাপড় পরেছি কিন্তু এমন একদিন আমার জীবনে আসবে যেদিন এই সাদা কাফনের কাপড় এমনভাবে হবে আর কোনো দিন এমন ভাবে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমি কৃতজ্ঞতা আদায় করি যে তিনি আমাদেরকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই সাথে তিনি ইমানের মতন মহা সম্পত্তি আমাদেরকে ধন্য করেছেন আমরা যদি ইমান না পেতাম আমরা যদি তাওহিদ না পেতাম আমরা যদি দিন না পেতাম তাহলে আমাদের অবস্থাটা হলো সেই পথিকের মতন যে শুধু হাঁটছে আর হাঁটছে কিন্তু পথ খুঁজে পাচ্ছে না এবং এভাবে হাঁটতে হাঁটতেই তার জীবনের অবসান করছে আল্লাহ তালা আমাদেরকে একটা সুনির্দিষ্ট পথ দিয়েছেন পন্থা বাতলে দিয়েছেন এবং আমাদের গন্তব্য কোথায় সেটা তিনি জানিয়ে দিয়েছেন আমরা কোন জায়গা থেকে এসছি আবার কোন জায়গায় ফিরে যাব সেটাও আমাদেরকে বলে দেওয়া হয়েছে এবং এই আসা যাওয়ার মাধ্যমে আমাদের মাঝ পথে কিছু উপার্জনের বিষয় আছে আমরা যখন ঘর থেকে সকালবেলা বের হই আবার সন্ধ্যায় যখন ঘরে যাই ঠিক মাঝের সময়টা যেমন আমরা কিছু উপার্জন করার চেষ্টা করি যে সন্ধ্যায় যখন ঘরে যাব আমি আমার পরিবারকে নিয়ে যেন একটু সুখে থাকতে পারি কিছু ভালো মন্দ খেতে পারি সেই চিন্তাটা করে আমরা যেভাবে সারা দিন বাইরে অবস্থান করি এবং সন্ধ্যাবেলায় বাড়িতে বাজার নিয়ে বাসায় ফিরি ঠিক আপনি যদি দুনিয়া এবং আখেরাতের জীবনটাকে চিন্তা করেন আমাদের অবস্থাও তাই আমরা যখন পৃথিবীতে আসছি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের মূল বাসস্থান হলো জান্নাতে আমরা জান্নাত থেকে এসছি কিছু সময় এখানে উপার্জন করব। আবার আমাদের গন্তব্য জান্নাতে আমরা জান্নাতে ফিরে যাব সেখানে গিয়ে যা উপার্জন করেছি সেই উপার্জিত সম্পদটাকে আমরা কাজে লাগাব কিন্তু যদি কেউ এমন হয় যে দিনের বেলা সে ঘর থেকে বের হয়েছে বটে কিন্তু সারা দিন কোনো কাজকর্ম করে নাই সে বেকার ছিল সন্ধ্যাবেলায় তার খালি হাতে ফিরতে হয় এবং সেই তার সুখের নিটটা তখন জাহান নামে টুকরায় পরিণত হয় অনেকে বলেন যে আসলে তো না যেন একটা জাহান্নামের টুকরো আমরা এটাও দেখেছি যে অনেকে ক্ষুধা আর দারিদ্রের কারণে আত্মহত্যার মতন পথ বেছে নেয় এটা কোন পর্যায়ে একজন মানুষ চিন্তা করতে পারে তা আমরা যদি ঠিক এই ব্যাপারটা চিন্তা করি যে আমরা জান্নাত থেকে এসছি উপার্জনের জন্য কিন্তু দুনিয়ার সময়টাকে যদি আমরা বেকার সময় কাটাই এইভাবেই কাটাই যখন আমরা ফিরে যাব আর আমরা যদি খালি হাতে যাই আমরা আর আমাদের আসল জায়গায় যেতে পারবো না তখন আমাদের মাঝপথেই হারিয়ে যেতে হবে আর আমাদের গন্তব্য আরেক জায়গায় হয়ে যেতে পারে তো আল্লাহতালা এই জন্য আমি যে আসব আমি উপার্জন করব কোন পথে উপার্জন করব কিভাবে উপার্জন করব অল্প আমার পুঁজি খাটাবো বেশি লাভ করব। কীভাবে হবে এর সব কিছুই তিনি বলে দিয়েছেন এই জন্য আমরা দেখি পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ তালা যখন আদম ও সালসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন সেখান থেকে নিয়ে মোহাম্মদ রসুল সাল্লিহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রসুলগণ পৃথিবীতে এসে আল্লাহ তালার বিধান তারা বলে দিয়েছেন মানুষের মাঝে এবং সেটা প্র্যাকটিক্যালি তারা দেখিয়ে দিয়েছেন যে এইভাবে যদি চলতে পারো এইভাবে যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো তাহলে তুমি সময় শেষে ভালো কিছু নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে আমার তুমি তোমার সুখের মিরে ফিরে যেতে পারবে আলহামদুলিল্লাহ আমরা জানি যে এমন একটা দিন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যার নাম হলো ইসলাম এবং এমন একটা জীবন বিধান তিনি আমাদেরকে দিয়েছেন যার নাম হলো কোরআন এবং সেই জীবন বিধানের উপর কীভাবে পরিচালনা নিজের জীবনকে করতে হয় সেটার জন্য এমন একজন শিক্ষককে পাঠিয়েছেন যিনি হলেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম এই সব কিছু আল্লাহ তালা আমাদেরকে এই জন্য দিয়েছেন যাতে করে আমাদের জীবনের কোনো ক্ষেত্রে আমরা ব্যর্থ না হই আলহামদুলিল্লাহ এই কারণে পবিত্র জুমার দিন আমরা নানা বিষয়ে আলোচনা করে থাকি পর্যালোচনা করে থাকি আমাদের জীবনকে আমাদের ইমানকে শানিত করার জন্য এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর অপার একটা অনুগ্রহ আমি আগেও বলেছি আবারও বলি আমরা অনেক কিছুই জানলাম কিন্তু আমি মানলাম না অনেক কিছুই শুনলাম কিন্তু আমি আমলে বাস্তবায়ন করলাম না তাহলে মনে রাখতে হবে যে মানুষগুলো ব্যর্থ জীবন নিয়ে ফিরে গেছে আমরাও কিন্তু তার কাতারে চলে যাব। যাবো রসুসল আলী হুবাসাল্লামের সময়ে সাহাবাইকার মাইন আর তৎকালীন সময়ের মুশ্রিকদের জীবনের মধ্যে পার্থক্য এটাই ছিল যে সাহাবাহিকেরা আজমাইনের কাছে আল্লাহর রসুল সাল্ল আলী যখন কোনো বার্তা পৌঁছে দিতেন যদি সেই বার্তা হতো আল্লাহতালার পক্ষ থেকে অথবা রসুল সাল্লিউসাল্লাম তিনি বলতেন যে আমি তোমাদেরকে ইবাদত হিসাবে এটা বলছি তখন তারা বলতেন সামান অত আত হে আল্লাহর রসুল আপনি বলেছেন আমরা শুনলাম আর কোনো প্রশ্ন নাই মেনে নিলাম কারণ আমরা জানি এতেই আমাদের লাভ আছে কিন্তু যারা ওই সময়ে এই সকল বিষয়গুলো শুনেছে কিন্তু মানতে পারেনি এটা সেটা বলে তারা পাশ কাটাবার চেষ্টা করেছে আজকে কালের গ্রহে তারা হারিয়ে গেছে তারা ব্যর্থ বলে পর্যবসিত হয়েছে আজকে আবু বকর রদি আল্লাহু তালানহ নামের পরে রদি তালান তালাহ আমরা উচ্চারণ করি কিন্তু আবু জাহালের নাম কেউ উচ্চারণ করতে চায় না এটাই হলো বাস্তবতা তো এই কারণে আমাদের যেন এটাই হয় আমরা যা শুনবো কোরআন এবং সুনার নির্যাস থেকে যা জানবো আমাদের যেন এই বিষয়টাই হয় যে আমরা যা শুনবো তার যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি মেনে নেওয়ার চেষ্টা করি এবং আমরা যেন প্র্যাকটিক্যালি আমাদের লাইফে সেটা আমরা প্রয়োগ করতে পারি সেই চেষ্টাটা আমরা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ মেন মসেস আমি এর আগে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করেছি হজরত ইব্রাহিম আলিহি সাল্লাসালামের জীবনী নিয়ে এবং কোরআনের আলোকে কোরআন একাডেমির যে আয়াতগুলো এসছে সেই আলোকে কেন বলেছি এটার কারণ হলো। আমরা জানি যে রমজানের পরে আমাদের একটা ইবাদত সামনে আসে সেটা হলো কোরবানি এবং হজ এবং এটাকে কেন্দ্র করে আমরা নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করি কিন্তু এর পিছনে যে বিরাট একটা বিষয় আছে অনেকগুলো শিক্ষা আছে একজন মানুষের জীবন সেক্রিফাইসের জীবন আমাদের সামনে আছে একটা পারিবারিক জীবন আমাদের সামনে আছে এই বিষয়গুলো আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না এবং এটার দিকে মনোনিবেশ করতে পারি না আজকে আমাদের অনেকের পারিবারিক জীবনের মধ্যে অনেক ধরনের ঝামেলা চলছে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবনের অনেক জায়গায় আমরা সুখ পাচ্ছি না শান্তি পাচ্ছি না অনেক ক্ষেত্রে আমাদের সন্তান কথা শুনে না মা হয়ে কথা শুনে না বাবা হয়ে কথা শুনে না আবার স্বামী স্ত্রীর মাঝে মিল অমিলের একটা ব্যাপার আছে এই যে টোটাল বিষয়টা আমরা দেখি আর সবশেষে যেটা দেখি সেটা হলো যে হয়তো স্বামী নামাজ পড়েন স্ত্রী নামাজ পড়েন না সন্তান নামাজ পড়ে মা বাবা নামাজ পড়ে না বা দিন পালন করে না অথবা মা বাবা দিন পালন করেন সন্তান দিন পালন করে না এই কারণে একটা ভয়াবহ পরিস্থিতি আমাদের মধ্যে মধ্যে বিরাজমান এই বিষয়গুলো কিভাবে আমরা নিরসন করতে পারি এই নিরসন যদি করতে হয় তাহলে চলে আসতে হবে হাজরত ইব্রাহিম আলী সাল্লা আসসালাম এবং তার পারিবারিক জীবনের দিকে কারণ তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে আদর্শ বাবা হতে হয় কেমন আদর্শ মা হতে হয় কিভাবে সন্তানকে গঠন করতে হয় এবং কেমন সন্তান হতে হয় এই সব বিষয়গুলো এখানে আমরা পাই তো সেই আলোকে আমি গত সপ্তাহের যেই আলোচনাটা শেষ করেছিলাম যে কেমন সন্তান ছিলেন ইসমাইল আলীহলাতুসলাম যখন তাকে ইব্রাহিম বলেছিলেন ফাংজুর বলেছিলেনা তার বাবা আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহর জন্য কোরবানি করে দিচ্ছি তুমি বলো তোমার রায় কি তোমার মতামত কি আমাদের সন্তানদেরকে নামাজের কথা বললে উল্টা দিকে চলে যায় তিলাওয়াতের কথা বললে সে শুনতে চায় না একটু ভালো কথা বললে ইবাদতের কথা বললে সে নানা ধরনের কথা বলে অথবা আমরাও আমাদের সন্তানদেরকে অনেক সময় এমনভাবে লালন পালন করি যে ওর পরীক্ষার জন্য কোনো ছাড় নেই ওর ক্লাসের জন্য কোনো ছাড় নেই ওর চাকরির জন্য কোনো ছাড় নেই কিন্তু ইবাদতের ক্ষেত্রে এতটা ছাড় আমরা দিয়ে রাখি যে ও যদিও রোজা রাখতে চায় আমরা রোজা রাখতে দেই না ও যদিও ফজর নামাজ পড়তে চায় আমরা ফজর নামাজে ওকে উঠাই না ও যদিও মসজিদে আসতে চায় আমরা বলি দরকার নেই অথচ এটা হওয়ার কথা ছিল না ইব্রাহিম আলী সালাম এই সন্তানকে এমনভাবে লালন পালন করেছেন মাহাজেরা তার সন্তানকে এমনভাবে বড় করেছেন এই সন্তান বলেছিলেন ইয়া আবাতি ফল চিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিদিন বাবা আল্লাহ তালা আপনাকে যে নির্দেশ দিয়েছেন আমার জীবনটা তিনি চেয়েছেন আমি আমার জীবনকে উৎসর্গ করব। এবং এই ক্ষেত্রে আপনি দেখবেন আমি একজন ধৈর্যশীল ছেলে আমার মাঝে এমন কোন অস্থিরতা দেখবেন না আল্লাহর কাছে আমার জীবনকে উৎসর্গ করার ক্ষেত্রে আমি এমন কোনো আচরণ করব না যেটাতে আপনি আল্লাহর কাছে লজ্জিত হতে পারেন আল্লাহ তালার কাছে আমরা কায়মন বাক্যে দোয়া করি রব্বুল আলমীর আমাদের প্রত্যেকের পরিবারকে ইব্রাহিমী পরিবার হিসাবে কবুল করুন আমরা সবাই বলে আগুন এটা ছিল হজরত ইব্রাহিম আলী হিসাল সালামের জন্য একটা কঠিন এবং চূড়ান্ত পরীক্ষা সেই পরীক্ষাতেও তিনি পাশ করলেন ইসমাইল আলী সালাতাম ও পাশ করলেন এবার আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসল ওখানে আগেই আমি গত সপ্তাহে বলেছি আল্লাহ তালা বলেছেন যে তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করেছ আলহামদুলিল্লাহ আমি যেটা চেয়েছি তুমি সেটা করে দেখিয়েছ এখন আমি তোমাকে গোটা পৃথিবীর জন্য নেতা বানাতে চাই আজকে যে সকল ভাইরা কষ্টে আছেন দিন পালন করতে গিয়ে যাদের জীবনের মধ্যে নানা ধরনের ঘাত প্রতিঘাতের সৃষ্টি হয় যারা সত্য বলার জন্য সৎ পথে চলার জন্য অথবা আল্লাহ এবং তার রসুলের পথে চলতে গিয়ে নানা ধরনের যারা বাধার সম্মুখীন হন নানা ধরনের কথা যাদের শুনতে হয় আমি বলবো আপনি ইব্রাহিম আলী বিসাল্লা সালামের দিকে তাকান কারণ পুরস্কার তার জন্যই থাকে যার জন্য পরীক্ষা থাকে পরীক্ষা না হলে আপনি কিভাবে পুরস্কৃত হবেন আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অনেক তৃণমূল পর্যায়ে থেকে প্রান্তিক লেভেল থেকে এমন অনেক নেতারা আছেন যারা অনেক কষ্ট করেন পরবর্তীতে অনেক বড় বড় পদ তাদেরকে দেওয়া হয় কেন দেওয়া হয় এটাই জন্য আমরা একটা শব্দ বলি পরীক্ষিত নেতা এই যে পরীক্ষিত শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ আল্লাহতালা পরীক্ষা নেওয়ার পরেই তাকে নেতা বানিয়েছেন হাজরত ইব্রাহিম আলী সাল্লা সহ সকল নবী সুলগন ছিলেন পরীক্ষিত নেতা আপনার জীবনের যত ধরনের যাতনা আছে যত ধরনের কষ্ট আছে যত ধরনের ব্যথা আছে বেদনা আছে এটা একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সর্বোচ্চ জীবনের যত পর্যায়ে আছে আপনি যদি কোথাও যদি কোনো ব্যথা বেদনা পেয়ে থাকেন আপনি নবী সুলগনের জীবনের দিকে তাকান আপনি দেখবেন আপনার উত্তর আপনি পেয়ে গেছেন শুধু তাই নয় আপনি কি কষ্ট করেছেন আপনি কি সহ্য করেছেন তার চেয়ে শতগুণ বেশি তাদের কষ্ট করতে হয়েছে এত কষ্ট যে কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না আপনি ভাবতে পারেন আল্লাহ রসুল সাল্লিহাল্লামকে আল্লাহ তালা কীভাবে বড় করেছেন আলমা আল্লাহ তালা নিজে বলেছে। একজন মানুষ যিনি পৃথিবীতে এসছেন তিনি চারপাশে তাকিয়ে দেখছেন যে প্রত্যেকটা ছোট ছোট শিশুর বাবা থাকে সেই বাবারা তার হাত ধরে তাকে স্নেহ করে কোলে নিয়ে তাকে আদর করে যত্ন করে কত কিছু করে কিন্তু তিনি বাবা বলে কাউকে ডাকতে পারেন এই ছোট্ট শিশু ছয় বছর বয়স হতে না হতেই বুঝ নাই এমত অবস্থায় আল্লাহ তালা তার মাকে নিয়ে গিয়েছেন এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে একটা মানুষ কিভাবে লালিত পালিত হয়েছেন একদিকে এতে আর একদিকে অনাথ অবস্থায় সেই তুলনায় কি আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখেননি সেই হিসাবে কি আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রাখেননি এরপরেও দেখা যায় আমাদের মনের মধ্যে অনেক ধরনের কষ্ট আমরা অনেক সময় বলতে শোনা যায় আমি আল্লাহ তালাকে এত ডাকি এত বলি আল্লাহ তালা আমার ডাক শুনছেন না ভাই আপনি তাকান রেসুসল্লা আলী ও দিকে আপনি তাকান ইব্রাহিম আলী সালাত সালামের দিকে আপনি তাকান ইউনুস আলী সালাতসাল্লামের দিকে আপনি তাকান ইউসুফ আলীহি সালাতসাল্লামের দিকে ইয়াকুব আলীহ সালাতসাল্লামের দিকে ঈসা আলীহি সালাতসাল্লামের দিকে আপনি আপনার জীবনের সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবেন তো আল্লাহ হরব্বুল আলমিন যখন ইব্রাহিম আলী সালাতামের এই পরীক্ষার পরে ঘোষণা দিলেন ইন্নি নাসে ইমামা আমি তোমাকে নেতা বানিয়ে দেব গোটা বিশ্ববাসীর সকল মানুষের জন্য আল্লাহ একবার আল্লাহ সবহান যে আছেন এটার একটা এই কথার মধ্যে একটা কত বড় প্রমাণ বহন করে আপনি চিন্তা করে দেখেন এখন আমি যদি চোখে কাঠের চশমা লাগাই আর যদি বলি না আমি তো কিছু দেখি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে আল্লাহ তালা বলেছেন ইব্রাহিম আলীহ সাল্লাতামকে জাহরুক আলী নাসি মামা সকল মানুষের জন্য আমি নেতা বানিয়ে দিলাম ইমাম বানিয়ে দিলাম আজকে দেখুন পৃথিবীর ইতিহাস ইয়াহুদি বলেন নাসারা বলেন মুসলিম তো আছেন সবাই এক বাক্যে বলেন ইব্রাহিম আলী হিসাল্লা সালাম আমাদের নেতা সবাই বলেন ইব্রাহিম আলী হিসাল্লাসাল্লামের ধর্মের আমি অনুসারী সে হতে পারে জিউস হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে মুসলিম এটা আল্লাহ সুহান হুয়া তালার বক্তব্য যে আমি ইব্রাহিম আলি এই কথাটা বলেছি কেন বলেছি কারণ অসংখ্য পরীক্ষা দেওয়ার পরে তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো তাকে নেতা বানানোর পরে আল্লাহ তালা কি করলেন তারপরে বললেন ওয়াঈদ আমনা। আল্লাহ তালা একটা জায়গা নির্ধারণ করে দিলেন তিনি এখন নেতা হয়েছেন নেতৃত্ব প্রদান করবেন একটা দলীয় কার্যালয় দরকার আল্লাহ রব আলম সেই দলীয় কার্যালয়টা কোথায় হবে ঘরটা কোথায় হবে সেটা আল্লাহ তালা নির্ধারণ করে দিলেন এবং তাকে বললেন যে এখানে একটা ঘর নির্মাণ কর নেতা আসছে দলীয় কার্যালয় হল একটা দল হলো সেই দল হল হিজবুল্লাহ আল্লাহর দলের দল আল্লাহ তালা কিন্তু কারিমে দুইটা দলের কথা বলেছেন একটা হলো হিজবুল্লাহ আরেকটা হলো হেজবুল শায় একদল মানুষ হবে যারা আল্লাহর দলের লোক হবেন আর আরেক দল হবে যারা শয়তানের অনুসারী হবে শয়তানের দলের লোক হবে আল্লাহর দলের লোক যারা হবেন তাদের জন্য একটা প্রধান কার্যালয়ে পৃথিবীর বুকে নির্মাণ করা হলো ওইটাই হলো পবিত্র আবাদুলম সহফা ভাইয়েরা আমার আমি এই কথাটা এই জন্য বললাম যে আজকে যে সকল ভাইয়েরা হজের সফরে যাচ্ছেন হজের সফরে গিয়ে এসছেন ওমরাই গিয়ে এসছেন অথবা ভবিষ্যতে যাবেন আপনি মাথায় নেবেন মেহরবাণী করে এই ব্যাপারটা আপনি কোথায় যাচ্ছেন আপনি আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালাতামের মাধ্যমে যেই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন প্রধান কার্যালয় হিসাবে আপনি আল্লাহর দলের লোক হিসাবে আল্লাহ তালা আপনাকে মনোনয়ন দিয়েছেন যেই কারণে আপনি সেখানে যাওয়ার তৌফিক পেয়েছেন আপনি যদি তৌফিক না পেতেন আপনার অঢেল টাকা হতে পারে সম্পদ হতে পারে অনেক কিছু থাকতে পারে আল্লাহর পক্ষ থেকে তাওফিক না হলে আপনি হজে যেতে পারবেন না ওমরায় যেতে পারবেন না আল্লাহর ঘর তাওয়াফ আপনি করতে পারবেন না এমনকি এক এমনও দেখেছি যে মক্কায় অবস্থান করেছে কিন্তু নসিবে তার তাওয়াফ হয় নাই এইভাবে সেইভাবে সময় চলে গেছে ভিতরে ঢুকতে গিয়েছে ঢুকতে পারে নাই এইভাবে সময় চলে গেছে জিজ্ঞেস করেছি ভাই কয়টা তাওয়াফ করছেন আর বললেন না ভাই তাওয়াফ তো করতে পারছি না এই যে তাওয়াফ করতে পারছি না হারামে মসজিদে হারামে ঢুকবে ঢুকার মুহূর্তে শয়তান তাকে অস্বসা দিচ্ছে আচ্ছা পরে ঢুকো এখন দরকার নাই তোমার একটু ক্ষুধা লাগছে ওই যে দেখা যায় একটা দোকান কে এফসির দোকান আছে যা খেয়ে আসো এমন তেমন করতে 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 ওনার তাওয়াফ হয় নাই তাওয়াফ হয় নাই মানে হলো তাওফিক ফিক তো যারা হজে যাবেন যারা ওমরায় যান আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব যাওয়ার আগে এই বিষয়গুলো ভালো করে অনুধাবন করে যাবেন কারণ এই বিষয়গুলো আমরা না বুঝার কারণে আমরা যাই আমরা আসি আমরা ভাবি আমি হাজিসাব হয়ে গেছি মাঝখানে অনেক ধরনের এমন আচরণ করি যে আচরণগুলো আমাদের হজের সাথে যায় না এমন সব কথাবার্তা বলি গত বছরে একজনকে পেয়েছিলাম উনি উনি এমনভাবে আর কি রাগান্বিত হলেন আমি বললাম ভাই এখন হজের সময় রাগ করা যাবে না হজ নষ্ট হয়ে যাবে উনি বললেন সাইফুল ভাই প্রয়োজনে আগামী বছর আবার আসবো আগে ওটা ধরে নে শয়তান কিভাবে কিভাবে তার ভিতরে কাজ করেছে চিন্তা করতে পেরেছেন এটা হয় কারণ এটা আল্লাহ বলে দিয়েছেন আল হজ্জু ওয়া সুরুম मालूमা ফামান ফরজা فيهন্নাল হজ্জা ফালা রাফস ওয়ালা ফুজু ওয়ালা জিদালা ফিল হাজ আমার ভাইরা অনেক ধরনের প্রস্তুতি নিয়ে যান ওনারা ম্যানিনজাইটিস টিকা নেবেন ওনারা হেলথ সার্টিফিকেট নেবেন পরীক্ষা করবেন অনেক ওষুধপত্র নিয়ে যাবেন শারীরিক যেই সকল প্রোটেকশনের দরকার সব ধারা নিয়ে যাবেন কিন্তু মানসিক যে একটা প্রোটেকশনের ব্যাপার আছে এখানেও যদি তিনটা টিকা নিতে হয় এই তিনটা টিকার ব্যাপারে অনেকে জানেন না কারণ আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন তুমি যদি হজে যাও যার উপর হজ ফরজ হবে সে যেন রফাস না করে ফুসুক না করে জিদাল না করে সে যেন ওখানে অশ্লীল কাজ না করে কারণ অনেক ধরনের সুযোগ তার তৈরি হবে সে যেন সেখানে পাপাচারে লিপ্ত না হয় অনেক ধরনের পাপ কাজ তার দিকে ধেয়ে আসবে সে যেন তার মুখকে ভালোভাবে সংবরণ করে রাখে কারণ ওখানে ঝগড়া করার জন্য বিবাদে জড়িয়ে পড়ার জন্য যথেষ্ট কারণ তৈরি হবে খবরদার এই তিনটা বিষয়ে ভালো করে টিকা নিয়ে যাও কিন্তু আমরা বাহ্যিক শারীরিক টিকাটা নেই কিন্তু অন্তর্নিহিত যে ব্যাপারগুলো আছে এই টিকাগুলো আমরা না নেওয়ার কারণে ওখানে গিয়ে আমাদের হজের বারোটা বাজায় ফেলি তো এই জন্য আমি বলবো আপনাদেরকে সেটা হলো যে যারা আলহামদুলিল্লাহ যাবেন এই বিষয়গুলো ভালো করে জেনে বুঝে যাবেন হজরত ইব্রাহিম আলী সালুসলামের ব্যাপারে আল্লাহ তালা অনেক ধরনের প্রশংসা করেছেন পুরানি করিমের মধ্যে আমরা দেখি যেটা তিনি বলেছেন মা কানা ইব্রাহিম ওলা নাসর নি কানা ওলা কিন কেন হানিফা কানা মিনাল মুশরিক ই আল্লাহতালা ঘোষণা দিয়ে দিয়েছেন জিবরাহিমা আলী হিসাল্ত ওসাল্লাম ইয়াহুদিদেরও কেউ ছিলেন না না সারাদেরও কেউ ছিলেন না উনি মুশরিক ছিলেন না উনি হানিফ ছিলেন অর্থাৎ তিনি একনিষ্ঠ একমাত্র আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের ইবাদত করতেন শুভা ওনার পরিচয় আল্লাহ তালা এইভাবে তুলে ধরেছেন আমাদেরকে বলেছেন সচ্চ বি ও মিল্লতা ইবরাহিমা হানিফা তোমরা ইব্রাহিম আলীহ সালুআ যে মিল্লাতের উপর আছেন সেটার অনুসরণ করো এবং একনিষ্ঠভাবে সেই পথে থাকার চেষ্টা করো আল্লাহ রব্বুল আলমিন এইভাবে আমাদেরকে বলেছেন আরও বলেছেন ইন্না ইব্রাহিম আলা হালিম আউআ মনীব রব্বুল আলমিন নিজে ইব্রাহিম আলী সাল্লাতুসাল্লামের এইভাবে প্রশংসা করেছেন তিনি ছিলেন অত্যন্ত সহনশীল হৃদয়বান একজন মানুষ অত্যন্ত সহনশীল ছিলেন এমনও হয়েছে যে একটা এলাকার মধ্যে গজব নাজিল হবে তিনি ফেরেশতাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন যে আপনারা এখন করবেন না ইত্যাদি ইত্যাদি তখন আল্লাহ তালা তাকে বলেছেন যে ফেরেস উপরে আদেশ আসছে তাকে সেই কাজ করতে দাও তো এইভাবে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলী সালাতামের কথা উল্লেখ করেছেন কেন কারণ ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম এত কাজ করার পরে এত পরীক্ষা দেওয়ার পরেও তিনি বলেছেন ওয়া মা হাইয়া ওয়া মা মাতি লিল্লাহি লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমirtু ওয়া আনা মিনাল মুসলিমিন ভাইরা আমার এই দোয়াটা বলার সাথে সাথে আপনারা একটা দোয়ার সাথে বুঝতে পারছেন এই দোয়াটা কোথায় পড়তে হয় বলতে পারবেন কোথায় পড়তে হয় ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মা হাইয়া ওয়া মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা আমরা কুরবানির সময় পড়ে থাকি এবং হুজুরকে বলে হুজুর পড়েন আমরাও পড়ি আসলে কি পড়লাম কেন করলাম এটাই তো বুঝি না আমাদের পুরো বিষয়টা এখন এমন হয়ে গেছে ধর্মীয় আচারগুলো যে এটা সব বাহ্যিকভাবে আমরা খুব ফলাও করি কিন্তু এটা ভেতরে প্রবেশ করতে চাই না হাজাত ইব্রাহিম আলী সালাতুয়া সাসলাম বলেছিলেন হের অব্লাহ আলামী আছি আমার সালাত অনুসুকি আমার কোরবানি ও মা আমার আমার জীবন এবং আমার মরণ লিল্লাহে রাব্বিল আলমিন একমাত্র মহান রবের জন্য যিনি জগৎসমূহের প্রতি ভালো লা শারিক লাহ ওয়া আমি কাউকে তার সাথে শরিক করি না আর এই ব্যাপারে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে ওয়া আনা মিনাল আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আজকে হাজী সাহেবরা তালবিয়া পাঠ করেন তারা বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা বলেন কিন্তু তারা বুঝেন না তারা কি বলেন এই তালবিয়ার মানে কি হজরত ইব্রাহিম কেন দিয়েছেন এটা এই জন্য দিয়েছেন যাতে করে আমরা তাওহিদমুখী হতে পারি কারণ আপনি হলেন তাওহিদের অনুসারী আপনি হলেন মহান রবের দলের লোক আর আপনার প্রথম দায়িত্ব হল তাওহিদকে চেনা জানা তার উপর অবিচল থাকা তাই আপনি বলেছেন লা আপনার সাথে আমি কাউকে শরীর করি না আমার জীবনে আমার মরণে আমার আমলে আমার ইবাদতে আমার সকল ক্ষেত্রে আমি আপনাকে ছাড়া দ্বিতীয় কারো কথা চিন্তা করি না আপনাকে ছাড়া কাউকে ভয় করি না আপনাকে ছাড়া কাউকে মানি না আপনি ছাড়া আমার কোনো মালিক নেই আপনি ছাড়া আমার কোনো চাওয়া পাওয়ার জায়গা নেই আপনি ছাড়া সেজদা দেওয়ার কেউ নেই আপনি ছাড়া দোয়া করার কেউ নেই আপনি আমার সমস্ত ক্ষমতার মালিক আপনি যা চাইবেন তাই হবে সুতরাং আমি আপনার গোলাম এই হলো লাশারি কালা আমরাও বলি পরবানির সময়ও বলি তালবিয়া পাঠ করার সময়ও বলি কিন্তু আমরা বুঝি না এরপরেই দেখা যায় আমাদের ভেতরের যে ইমান তারপরেও ইমান নরবরে কারণ আমরা আসলে অনুধাবন করে বলতে পারছি না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা সবাই বলি আল্লাহ মামিন তো এইভাবে হজরত ইব্রাহিম আলী সালাতুস্লামের মাধ্যমে আল্লাহ হরবুল আলমিন ঘর নির্মাণ করলেন হজরত ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ তালা বললেন ওয়াউদ্দিন ফিন কুল্লি হাজিয়া চুকারি মিন কুল্লি ফাজ্জিন আমি ইব্রাহিম ঘর নির্মাণ হয়েছে প্রধান কার্যালয় হয়েছে আপনাকে নেতা ঘোষণা করা হয়েছে এইবার আপনি আমার দলের যারা লোক আছে তাদেরকে আহ্বান করেন তারা যেন বিশ্ব সম্মিলনে মুসলিমদের সম্মিলনে এখানে সমবেত হয় ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ আপনি ঘোষণা দিয়ে দেন মানুষের মধ্যে হজের ইয়া আতু কা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক কেউ পায়ে হেঁটে আসবে কেউ বাহনে চড়ে আসবে আপনার দিকে আসবে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম চিন্তা করেছেন রব্বুল আলামিন এই জায়গার মধ্যে কয়টা মানুষ আছে পৃথিবীর কোথায় কোন মানুষ আছে জানি না তারা কিভাবে আমার এই আওয়াজকে শুনবে জিব্রাইল আমিন তাকে জানিয়েছেন আপনি শুধু আওয়াজ দেন আপনি শুধু হজের আজাম দেন আল্লাহ রব্বুল আলমিন দায়িত্ব নিয়েছেন এই আজান শুধু পৃথিবীর মানুষের টানে নয় পৃথিবী ছাড়াও রুহের জগতে যারা আছেন কেয়ামত পর্যন্ত যারা আসবেন প্রত্যেকের কাছে এই আওয়াজকে পৌঁছে দেওয়া হবে আজকে দু হাজার চব্বিশের জুনে যারা হজ করবেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে বলবো বিষয়টা এমন নয় আপনার টাকা আছে তাই আপনি চলে যাচ্ছেন গত রমজানে প্রায় তিন কোটি মানুষ হজ ওমরা করেছেন বিষয়টা এমন নয় যে আপনি চেয়েছেন বলে ওমরায় যেতে পেরেছেন না এটা হলো সেই আওয়াজ সেই আহ্বান সেই দাওয়াতের বাস্তবায়ন যেটা আপনি চার হাজার বছর আগে দাওয়াতটা পেয়েছিলেন আর সেই দাওয়াত পেয়ে আপনি এবার যাচ্ছেন আমি সবাইকে অনুরোধ জানাবো এই বিষয়গুলো যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি পাশাপাশি আমি আরও কয়েকটা কথা বলতে চাই ইনশাল্লাহ তালা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এ বছর আমিও হজের সফরে যাব এবং আমার ফ্লাইট হচ্ছে প্রায় আগামী মাসের এগারো তারিখে আগামী মাসের এগারো তারিখে আমি কয়েক সপ্তাহ আপনাদের মাঝে আছি ইনশাআল্লাহ তো আমি আমার নিজেকে নাসিহা করছি এবং যারা হজে যাবেন বা যারা হজে এবছর যাচ্ছেন বা যারা গিয়ে এসছেন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই সেটা হলো যে এই যে হজের সফরটা আমরা করে থাকি এই হজরের হজের সফরের সাথে আমাদের জীবনের সফর আমাদের জীবনের বাস্তবতা আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করেছি না কারণ আল্লাহ তালা এই হজের সফরে বিশেষ করে সাত দিন এমন কিছু কাজ আমাদের মাধ্যমে করিয়ে থাকেন এমন কিছু কাজ আমরা করে থাকি যে কাজগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করতে না পারি অনুধাবন করতে না পারি যে আমি কেন করছি এই কাজগুলো তাহলে কিন্তু আপনি সাত পাবেন না আপনি শিক্ষা না পেলে আপনার কাছে ভালো লাগবে না আপনি বুঝবেন না যে আপনি কেন করছেন এই কারণে আমি কয়েকটা কথা বলবো সেটা হলো একটা হলো দেখেন আমাদের কিছু বিষয় চিন্তা করা দরকার আমরা যারা হজের সফরে যাচ্ছি আপনি তিরিশ দিনের সফরে যাবেন চল্লিশ দিনের সফরে যাবেন বিশ দিনের সফরে যাবেন এই বিশ দিনের সফরের জন্য আপনি এমনভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার লাগেজটাকে এমনভাবে গুছিয়েছেন ছেচল্লিশ কেজির এক কেজি বা আধা কেজি পরিমাণ যেন একশো গ্রাম বেশি যেন না হয় সেদিকে আপনি খেয়াল করে 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 তিরিশ দিন চল্লিশ দিন সফরের প্রস্তুতি নিয়ে আপনার লাগেজটা সেভাবে গুছিয়েছেন এবং সেই গোছানোর ক্ষেত্রে দেখা গেছে আপনার ওষুধপত্র ঠিক আছে কিনা না আপনার টাকা পয়সা ঠিক আছে কি না জামা কাপড় ঠিক আছে কিনা না সব কিছু সুন্দরভাবে আপনি গুছিয়েছেন এমনভাবে গুছিয়েছেন এটা সময় নিয়ে গুছিয়েছেন একেবারে প্রত্যেকটা ক্ষেত্রে দেখে দেখে আবার লিস্ট করেছেন অনেক ভাই লিস্ট করতে দেখি কি কি দিলেন কি কি ভাগ করলেন এত সুন্দরভাবে 30 দিনের সফরের জন্য আপনারা লাগেজ গোছালেন আর যেই সফরের শুরু আছে শেষ নাই এটার জন্য আপনি লাগেজটাকে কিভাবে গুছিয়েছেন আমাদের চিন্তা করা দরকার আপনার জীবনে 40 বছর হয়ে গেছে 50 বছর হয়ে গেছে 60 বছর হয়ে গেছে 70 বছর হয়ে গেছে যেই কোনো মুহূর্তে যেই কোনো সময়ে আপনার সফরের সময় হয়ে যেতে পারে যেই কোনো মুহূর্তে মালাকুল মত এসে বলতে পারেন চলো তোমার সময় হয়ে গেছে ওই মুহূর্তে কি আপনি তাকে বলতে পারবেন আমার তো লাগেজটা গোছানো হয়নি ইলা লাগে আমার লাগেজটা গোছানোর ক্ষেত্রে দুইটা কাজ করা দরকার একটা হলো আমার সব সম্পদ আমি দিয়ে দিব আল্লাহর রাস্তায় আর আরেকটা হলো আমি ভালো মানুষদের কিছু সাহাচার্য গ্রহণ করব। আমাকে একটু সময় দেন উনি তখন চাইবেন সময় ওনার সত্তর বছর হয়েছে এই সত্তর বছরের মধ্যে উনি লাগেজ গোছাতে পারেন নাই যখন মালা কুলমৌত আসবেন তখন উনি বলবেন আমাকে একটু সময় দেন আমার তো গোছানোর বাকি আছে ওয়ালাই নিউ আস্কের আল্লাহ হুনাহসান ইদা আজা আজালুহা তখন বলা হবে সময় হয়ে গেছে আর লাগেজ গোছানোর সময় নাই উঠে পড়েন সেদিন আমাদের কি হবে তা আমরা দুনিয়ার সফরের ক্ষেত্রে লাগেজ গোছাই আখেরাতের সফরের ক্ষেত্রে লাগেজের কথা আমাদের চিন্তায় নাই আল্লাহ তালা যেন আমাদের এই ক্ষেত্রে এই চিন্তাটা আমাদের ভেতরে ঢুকিয়ে দেন প্রবেশ করিয়ে দেন আমরা যেন প্রতিদিন কিছু 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 আমাদের লাগেজটাকে গোছাতে পারি আখেরাতের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আল্লাহ মাহমিন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা হজের সফরে ওমরার সফরে যারা যায় আমাদের গায়ে একটা সাদা দুইটা সাদা কাপড় থাকে হেরামের কাপড় থাকে আমরা জানি যে এহরামের কাপড় পরিধান করে আমাদের এই সেই সফরে যেতে হয় আমি মাঝে মাঝে দেখি যখন চারতলায় উঠি আমাদের খাদেম সাহেবরা বা সিকিউরিটি গার্ডের ভাইয়েরা ওনারা কাফনের কাপড়গুলো কাটেন অনেক কাপড় একসাথে কাটেন আমি সেই কাপড়ের দিকে তাকিয়ে মাঝে মাঝে আমার চিন্তা হয় যে আমার কাফনের কাপড়টা কি মিল থেকে বের হয়েছে এখানে যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোর মধ্যে আমার কাপড়টা কি আছে মাঝে মাঝে চিন্তা করি যে বাঁশঝারের পাশ দিয়ে যাচ্ছি বাঁশের দোকানগুলো যে আমার কবরে যে বাঁশগুলো নামানো হবে দেওয়া হবে সে বাঁশগুলো কি আসছে চাটায়ের দোকানের সামনে দিয়ে গেলে এটা মনে হয় শেষ বিদায় স্টোর অনেক জায়গায় আমি লেখা দেখি আপনারাও দেখেছেন এই দোকানগুলো দেখলে মনে হয় যে কোন দোকানে না জানি আমার কাপড়টা চলে আসছে তা আমরা যখন এহরামের কাপড় পরি কখনো কি এটা ভেবেছি যে এহরামের কাপড় আমার জন্য মার্কেটে এসেছে মার্কেট থেকে সেই কাপড়টা ক্রয় করে আমি আমার গায়ে জড়িয়েছি কিন্তু আরও জীবনে একবার এই কাপড় আমার জড়াতে হবে সেই কাপড়টাও কি চলে আসছে কিনা সেটা কি আমি জানি না এই অনুভূতি যদি আমাদের জাগ্রত হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের হজ আমরা সুন্দর হবে শুধু সাদা দুইটা কাপড় পরলাম আর অমনি লাভবাহিক আল্লাহ লাভবাইক বললাম আপনি কোনো অনুভূতি পাবেন না চিন্তা করতে হবে অর্জন করতে হবে এটাই হলো মা আমরা মা কথা বলি এটা হলো মা রেফাত মা মানে গভীরে প্রবেশ করা আপনি যখন সাদা কাপড় জড়িয়েছেন ভাই আপনি যখন লাভবাহিক আল্লাহ লাভবাইক বলতে বলতে ঘর থেকে বের হচ্ছেন এই দৃশ্যগুলো প্রায় দেখা যায় ক্যামেরার মধ্যে আসে বাবা তার ছেলেকে বিদায় দিচ্ছে সন্তান দরদর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে বাবাকে হজের সফরে বিদায় দিচ্ছে এই বিদায় তো সন্তান তার বাবাকে আরও একদিন দেবে হজের সফরে ওমরার সফরে যখন বের হই বাসা থেকে কিছু ভাইয়েরা বিদায় দেন পারিবারিক লোকজন বিদায় দেন আবার এয়ারপোর্ট পর্যন্ত যান আবার এয়ারপোর্ট থেকে কিছু মানুষ বিদায় দেন ওখান থেকে একান্ত আপন যারা থাকেন এরা আবার একেবারে বোর্ডিং পাস পর্যন্ত আমাদের সাথে থাকেন তারপরে তারা বিদায় দেন এরপরে আর তারা আসতে পারে না আমরাও যেতে পারি না এই বিদায়ের দিন তো আমাদের জীবনে আরো একদিন আসবে ভাই যেই দিন আপনি গোসল নিজে করতে পারবেন না আপনাকে গোসল করানো হবে আপনার দামি খাটে আর আপনাকে আপনাকে রাখা হবে হবে না নিচে নামানো বড়জোর আপনার ঘরের আপনার সেই প্রাসাদের নিচে গ্যারেজ যেখানে আছে। সেখানে জায়গা হবে হয়তোবা তাকুয়া মসজিদের এই গোসলখানায় আপনার জায়গা হবে এখানে নিয়ে আসা হবে ওই ঘর থেকে যখন আমাদেরকে বের করে আনা হবে তখন কিছু ভাইয়েরা কিছু বোনেরা আমাদের আপনজনেরা কেউ কান্নাকাটি করে ওখান থেকে বিদায় দেবেন কিছু মানুষ আমাদের কথা শুনে এখানে ছুটে আসবেন জানাজা পর্যন্ত আমাদের সাথে থাকবেন এরপরে তারা আমাদের এখান থেকে বিদায় দেবেন আমার আরও কিছু একান্ত মানুষ আমার জানাজার সাথে আমার লাশের সাথে বহন করে কবরস্থান পর্যন্ত যাবে। সেই কবরস্থান পর্যন্ত গিয়ে ওই কবরে নামার জায়গাটা হলো বোর্ডিং পাসের জায়গা ওই ওখানে যখন আমাকে নামাবেন আমার দুই একজন মানুষ প্রিয় মানুষ তারা হয়তো আমার লাশটাকে ধরবেন আমাকে নামাবেন এরপরে তারাও থাকবেন না আমরা কোনোদিন চিন্তা করেছি যে লাভবাহিক আল্লাহ লাব্বাইক বলার সাথে সাথে দুইটা সাদা কাফনের কাপড় পরেছি কিন্তু এমন একদিন আমার জীবনে আসবে যেদিন এই সাদা কাফনের কাপড় এমনভাবে পড়তে হবে আর কোনো দিন ফেরত আসবো না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দান করুন আল্লাহ আমিন আপনারা যারা কাবায় যাচ্ছেন আপনারা যারা লব্বাইক আল্লাহম্মাই বলতে বলতে যাবেন আমি তো বলি যে যারা খানায় কাবার সামনে যান পবিত্র কাবার সামনে যান আপনারা এমন একটা জায়গায় গিয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গায় আল্লাহ তালা আপনাদেরকে জায়গা দিয়েছেন কারণ আপনি যখন মাতাফে নামছেন পবিত্র কাবাকে দেখে এই কাবা বরোবর হল বাইতুল মামুর যেখানে ফেরেশ তারা তাওয়াফ করে থাকেন আল্লাহর রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন আমাদেরকে আল্লাহ তালা কতটা মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন সৌভাগ্য দিয়েছেন আল্লাহর রসুল বলেছেন এই বড় বড় উপরে যে বাইতুল মামুর আছে ওই বাইতুল মামুর যারা তাওয়াফ করেন ফেরেস তারা একসাথে সত্তর হাজার একবারই তারা কেবল তাওয়াফ করার সুযোগ পান এরপরে তারা চলে গিয়ে নতুন একটা গ্রুপ আসে আর দ্বিতীয়বার তারা আর সুযোগ পান না আপনি হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ তালা আপনাকে এমনও সুযোগ দিয়েছেন আপনি চাইলে দিনে একবার দুইবার পাঁচবার দশবার বার পর্যন্ত তাওয়াফ করতে পারেন আল্লাহ তালা আপনাকে তৌফিক দিয়েছেন আপনি চাইলে অসংখ্যবার তাওয়াফ করতে পারেন কোথায় আপনি তাওয়াফ করছেন যেখানে আল্লাহ দিনে একশো বিশটা রহমত নাজিল করেন এবং যিনি তাওয়াফ করেন তার জন্য আল্লাহ তালা ষাটটা রহমত নাজিল করেন আপনি এমন জায়গায় গিয়েছেন এমন জায়গায় আল্লাহ তালা আপনাকে পৌঁছে দিয়েছেন যে আপনি যখন সেখানে বলেন কাবা থেকে আমাদের মনে করেন বাংলাদেশের দূরত্ব প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার এখান থেকে আপনি সুরা কোরাইশ পড়েন আপনি বলেন ফালি আদাল রব্বাহাদ তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে বলেন না যদি আমরা অর্থ জানি আমরা তো এই কথাই বলি ফালি রব্বাহ আল বাইদ তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে ভাই বোন আপনাদেরকে বলবো আপনি ধানমন্ডি তাকুয়া মসজিদে বসে বলছেন ছয় হাজার কিলোমিটার দূরে যেই ঘরটা অবস্থিত সেটাকে কেন্দ্র করে তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে ওই ঘরটা যখন আপনার চোখের সামনে আপনার সামনে যখন পবিত্র কাবা আর আপনি যখন নামাজে বলছেন আল বাইন তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে তখন আপনার নামাজটা কেমন হওয়ার কথা আপনি যখন তাওয়াফ করছেন তাওয়াফরত অবস্থায় আপনি জানেন এমন একটা জমিনের উপর আপনি পা রেখেছেন আল্লাহ তালা আপনাকে তৌফিক দিয়েছেন আল্লাহ তালার অসংখ্য প্রিয় বান্দারা এখানে পা রেখেছেন আল্লাহর কত নবী কত রসুলগণ এখানে পা রেখেছেন এমন কি আমাদের কলিজার টুকরো যাকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল আলুসাল্লাম দেড় হাজার বছর আগে এখানে পা রেখেছেন আপনি যেন তার পেছনে পেছনে পা রেখে চলেছেন আপনি এমন জায়গায় গিয়েছেন আল্লাহ আপনাকে নিয়ে গেছেন আপনি এমন জায়গায় আছেন পৃথিবীতে এমন দুটো জায়গায় আছে যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন আর কোথাও তো নাই তাই না হয় সুরা পাবেন মাক্কি অথবা পাবেন মাদানি হয় মদিনায় নাজিল হয়েছে মসজিদে নবীতে অথবা মসজিদে হারামের এই এরিয়াতে আপনি পৃথিবীতে আর কোনো জায়গা পাবেন না যেখানে কোরআন নাজিল হয়েছে আপনি এমন জায়গায় আছেন যেখানে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন আপনি কত বড় সৌভাগ্যবান ওই মুহূর্তে যদি আপনি কোরআন পড়তে পারেন কোরআন দেখে দেখে বুঝতে পারেন আপনার ভেতরে কেমন অনুভূতি তৈরি হবে আপনি এমন জায়গায় গিয়েছেন আল্লাহ তালা আপনাকে নিয়েছে যেই জায়গাটা হলো এমন একটা জায়গা যেখানে দোয়া কবুলের স্থান রয়েছে আমরা বাংলাদেশ থেকে বা পৃথিবীর নানা প্রান্ত থেকে দোয়া কবুলের সময় পাই হ্যাঁ নানা সময় আছে দিন এবং রাতে যখন আল্লাহ তালা দোয়া কবুল করেন হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু দোয়া কবুলের জায়গা কোথায় পাবেন এক মক্কা আরেক মদিনা মসজিদে হারাম মসজিদে নবী তা আপনি এমন জায়গায় আল্লাহ তালা আপনাকে নিয়ে এসছেন আপনার কি দরকার কোন দোয়াটা আপনার কবুল করার দরকার কোন দোয়াটা রব্বুল আলমিনের দরবারে উঠানোর দরকার আপনি এখানে প্রাণ ফুলে দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া শুনবেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন আমি বলবো যারা আলহামদুলিল্লাহ গিয়েছেন যারা যাচ্ছেন যারা যাবেন এই কথাগুলো চিন্তা করার চেষ্টা করুন আমিও যেন চিন্তা করার চেষ্টা করি তাহলে আমি বুঝবো যে আমি কোথায় এসছি ঠিক এমনিভাবে আমি যদি আরও বলি যে আপনি যখন সাফা মারোয়া সাই করেন ওখানে তো আমরা সাফা মারোয়া সাই করি অনেককে দেখেছি যে সাতবার সাই করতে গিয়ে ওনারা ক্লান্ত হয়ে যান বসে পড়েন খুবই স্বাভাবিক কিন্তু ভাবতে পারেন আজ থেকে চার হাজার বছর আগে মা হাজেরা যে রাস্তা দিয়ে দৌড়িয়েছেন এই রাস্তাটা এত সমতল ছিল না আজকে আপনি সমতল রাস্তায় হাঁটছেন চারপাশ থেকে এসির ব্যবস্থা পানির ব্যবস্থা সব আছে কিন্তু একজন নারী তার কলিজার টুকরো সন্তানকে ওই কাবার পাশে রেখে ওই সন্তানের পানির জন্য তিনি ছোটাছুটি করেছিলেন আপনি দেখবেন ওখানে একটা সবুজ জায়গা আছে যেখানে একটু দৌড়ে চলতে হয় পুরুষদের ক্ষেত্রে কেন আপনি দৌড় দিচ্ছেন আপনি কি জানেন আপনি তো ভাবছেন দৌড়ানো দরকার তাই দিসেন একশো মাইল বেগে একটা দৌড় কিন্তু আপনার বোঝা উচিত আপনি কেন এখানে দৌড়াচ্ছেন আপনি এই জন্য দৌড়াচ্ছেন মা হাজরা চার হাজার বছর আগে ওই সন্তানকে ওখানে রেখে তিনি পানির জন্য একবার পাহাড়ে উঠেছেন সাফায় একবার পাহাড়ে উঠেছেন মারোয়ায় মাঝখানে ওই জায়গাতে উনি ওনার সন্তানকে দেখতে পাচ্ছিলেন না এই জন্য ওই জায়গাটাতে তিনি ছুটে দ্রুত ছুটে আবার যেন সন্তানকে দেখা যায় দেখতে দেখতে তিনি একবার সাফা একটা একবার মারোয়াই গিয়েছেন ভাই পৃথিবীর কোথাও এই বক্তব্য আসে নাই যে মা হাজেরা তিনি একবারের জন্য বলেছেন যে আল্লাহ আপনি কোথায় রাখলেন আমাকে আমার পানি নাই আমার খাবার নাই আমার সন্তান খেতে পারছে না কোথায় রাখলেন এই কথা বলেন নাই বরং তিনি এটা বলেছেন আল্লাহ এমন একটা জায়গায় আপনি আমাকে রাখতে বলেছেন থাকতে বলেছেন আমি বিশ্বাস করি আপনি আমাকে হেফাজত করবেন এই হলো ইমান এই হলো ইমান এই শিক্ষাটা আমাদের নেওয়া দরকার এই শিক্ষা যদি আমি নিতে পারি তাহলে আমাদের জীবনে কাজে আসবে আপনি যখন মিনায় যাচ্ছেন মিনায় আমি দেখি অনেক সময় মিনায় যাওয়ার পরে মোটামুটি সবাই আর কি তার জায়গার জন্য একটা যুদ্ধ বাদানুবাদ ইত্যাদি শুরু করে দেন পরবর্তীতে দেখা যায় জায়গা আছে তার জায়গাটা আছে কারণ প্রত্যেকের হিসাব করা কিন্তু যেই হিসাবটা আমরা করি না যে মিনায়া যে আমার অবস্থান করতে হয় তিন দিন রাত আমাকে অবস্থান করতে হয় কেন আমি করব। একটা তাবুর মধ্যে জীবন জীবনযাপন আমি কেন করব। এবং ওই তাবুর মধ্যে যে বিছানাটা দেওয়া আছে আপনি পঁচিশ লাখ টাকার প্যাকেজে যান আর আপনি সাত লাখ টাকার প্যাকেজে যান আপনার বিছানার মা প্যাক সেটা হলো আঠারো ইঞ্চি জায়গা আপনি কি এই জায়গাটাকে চিনতে পারছেন এই জায়গাটার সাথে যে আপনার আরেকটা আরেকবার এই জায়গার সাথে আপনার পরিচয় হবে সেটা কি আপনার মনে আছে আপনি ভাবতে পারে যে আমি তো জীবনে কোনো দিন এখানে শুই নাই জীবনে কোনো দিন শোন নাই জীবনে এমন একটা সময় আসবে যেদিন আপনাকে এতটুকু জায়গায় রাখা হবে আজকে আল্লাহ তালা আমাদেরকে যেন শিক্ষা দিচ্ছেন যে তুমি কোথায় আছো নামো চোখ নিচের দিকে করো মাথাকে অবনত করো নিজেকে মিশিয়ে দাও মাটির সাথে অহংকার করো না অহংকার দাম্ভিকতা করো না আল্লাহ তালা এগুলো আমাদেরকে হজের শিক্ষা দেন কারণ হজে যারা যান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে অনেক অর্থবিত্ত দেন এই নিয়ামত দেন তাদেরকে ওখানে নিয়ে স্মরণ করিয়ে দেন বান্দারে এমন একটা জায়গায় তুমি আসছো এই যে আঠারো ইঞ্চি জায়গায় তুমি আজকে বলছো কিভাবে শুভ কিভাবে থাকবো তুমি ভুলে যেও না তোমার কবরের জায়গাটা কিন্তু আঠারো ইঞ্চি জায়গায় ওখানে অতটুকু জায়গাতে তোমাকে রাখা হবে সুতরাং এখন থেকে তুমি প্র্যাকটিস করো তোমার দুনিয়া কি আমরা এটা বুঝি এটা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ভাইরা আমার এইভাবে হজের আরও বেশ কিছু আমি আর কি আমি তাজরেবা করে যেটা পেয়েছি ওই হিসাবে আমি আপনাদেরকে বলছি যাতে করে যে সকল ভাইরা হজে যান যাবেন তারা যেন এগুলো অনুধাবন করতে পারেন আরও কিছুই ব্যাপারে কথা বলবো বি তৌফিক আজল আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে বড় কথা হলো রব্বুল আলমিন আমাদের সবাইকে যত ধরনের আমরা ইবাদত করি প্রত্যেকটা ইবাদত যেন আমরা অনুধাবন করে করতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরকাত